পতাকার পাঁচ রং, কবি সুকান্ত ভট্টাচার্য। বলো তো দেখি, পতাকায় মধ্যে কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন এসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পেছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেঁকে, বোঝাও কি করে পাঁচটি? মাথা নিচু করে ভয়ার্থ স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বললেন, এটিকে ধরলে তবু হচ্ছে চারটে। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা, কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার, পতাকা আর ফুলে। এই নিয়ে মোড় হলো পাঁচটে, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার সহজ সম তাদের অমর প্রাণ, হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে 70টি বছর, দেশ বাঁচাতে মারছে যে প্রাণ, রাখছে কি তার খবর?